ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা দেখো বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের বিস্তারিত প্রকাশ করলো কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু বিকাশ ভবন থেকে প্রকাশিত হল এই সমস্ত বিষয়ের ডিটেলসটা তো আমি সেই ব্যাপারে তোমাদেরকে ডিটেলসে জানাবো এবং পিডিএফ ফাইলটাও তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তো আজকে এই ভিডিওটা শুরু করার আগে বলবো যারা এই চ্যানেলে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো আমরা দেখে নেব যে কী প্রকাশিত হলো সরকারি তরফ থেকে কী নির্দেশিকা দেখো প্রথমেই একটা অনলাইন অ্যাপ্লিকেশানস অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেসটা এখানে দেখানো হয়েছে দেখো স্টুডেন্টের তরফ থেকে হেড অফ দ্য ইনস্টিটিউশন যাচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে যাচ্ছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান দেন যাচ্ছে ব্যাঙ্কে সো এটা একটা প্রসেস দেখো তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে ডায়াগ্রামের মাধ্যমে দেন দেখো আমাদেরকে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস প্রথমে দেখো একদম শুরুতে ক্রেডিট কার্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশান বাই স্টুডেন্ট তারপরে দেখো নোডাল অফিসার অফ দ্য ইনস্টিটিউশন ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড আসছে দেন আসছে হায়ার এডুকেশন অফ ডিপার্টমেন্ট দেন ব্যাঙ্ক দেন আসছে দেখো অ্যাপ্রুভ অ্যান্ড স্যাংশন তারপরে যাচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইস্যু সো এই প্রসিডিওরটা কিন্তু তোমাদের লাগবে এবং স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এই প্রসেসের মাধ্যমে কিন্তু চলবে তো দেখো অবজেক্টিভসটাও এখানে বলা আছে অবজেক্টিভসটা তোমরা ইতিমধ্যে জানো যে হায়ার স্টাডিসের জন্য দশ লাখ পর্যন্ত ক্রেডিট দেওয়া হবে বেনিফিটস হবে কারা এখানে বেনিফিটস হবে কালে কালেক্টরাল সিকিউরিটি ফিস হ্যাজেল ফ্রি অ্যান্ড কালেক্টরাল সিকিউরিটি ফিজ লোন ফ্রম দ্য ব্যাঙ্কস ম্যাক্সিমাম ক্রেডিট লিমিট অফ দ্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড ইজ টেন ল্যাক্স এ নোমিনাল সিম্পল ইন্টারেস্ট অফ রেট ফোর পার্সেন্ট একটা ফোর পার্সেন্ট ইন্টারেস্ট তোমাকে দিতে হবে ইফ দ্য ইন্টারেস্ট ইজ ফুল্লি সার্ভিসড উইদিন দ্য স্টাডি পিরিয়ড দেয়ার উইল বি এ রিবেট অফ ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট যদি তোমার স্টাডি পিরিয়ডের মধ্যে অর্থাৎ পনেরো বছরের মধ্যে যদি শোধ করে দিতে পারো তাহলে কিন্তু ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট রেট আরও ছাড় পাওয়া যাবে এবং প্রসিডিওরটা এখানে বলা হয়েছে দেখো আমি এটাতে বিস্তারিত যাব তারপরে দেখো এগিয়ে যাই আমি দেন বলেছে পারপাস উদ্দেশ্যগুলো দেখো ফিজ রিকোয়ার্ড ফর অ্যাকোমোডেশন ইন কলেজ কী কী জন্য তুমি নিতে পারো ফিজ দেওয়ার জন্য কলেজে ইউনিভার্সিটিতে বা হেড অফ দ্য ইনস্টিটিউশান কোনো একটা হোস্টেলসে দিতে পারো রেন্ট দিতে পারো লাইসেন্স ফি দিতে পারো ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স আউটসাইড হোস্টেল ওর এক্সপেন্সেস ফর লিভিং পেইং গেস্ট হিসাবে যে খরচা সেটার জন্য নিতে পারো সমস্ত লাইসেন্স ফি থেকে শুরু করে রেন্ট থেকে শুরু করে সমস্ত কাজেই কিন্তু এই টাকাটা কাজে লাগাতে পারো এবং দেখো বলেছে ন বি নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেসও কিন্তু তুমি দিতে পারো যেমন কস্ট অফ পারচেসিং বুকস কম্পিউটার্স ল্যাপটপ ট্যাবলেটস এই ধরনের পারচেসের জন্য তুমি লোন নিতে পারো আদার এক্সপেন্সেস রিকোয়ার্ড ফর কমপ্লিশনস অফ কোর্স অ্যাস স্টাডি ট্যুরস প্রজেক্ট ওয়ার্কস দেয়ার ইজ এটসেট্রা অন্যান্য খরচের জন্যও এগুলো মেনশান করা রয়েছে যে জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো এখানে নোট দিয়েছে একটা দেখো যে স্টুডেন্টস ক্যান ইনকার এক্সপেন্ডিচার অফ থার্টি পার্সেন্টস অফ দ্য টোটাল লোন স্যাংশনস ফর নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস টোটাল লোন যেটা নিচ্ছ তার থার্টি পার্সেন্ট তুমি ইনস্টিটিউশনের বাইরে যে খরচাগুলো তার জন্য ব্যবহার করতে পারবে এবং টোয়েন্টি পার্সেন্ট টোটাল লোন স্যাংশনস ক্যান বি ইউজড অ্যাজ লিভিং এক্সপেন্সেস অর্থাৎ তোমার হাউস রেন্ট বা ঘর ভাড়া থেকে শুরু করে যে পেইং গেস্টের খরচা সেক্ষেত্রে তুমি টোয়েন্টি পার্সেন্ট টাকা খরচা করতে পারবে তাহলে এখানে তোমার হিসাব করে তুমি বুঝতে পারছো যে দশ লাখ টাকা লোন হলে তুমি দু লাখ টাকা কিন্তু এই পারপাসে খরচা করতে পারছো তো দেখে নেব এলিজিবিলিটি কারা এলিজিবিলিটি বলছে পশ্চিমবঙ্গে যারা দশ বছর ধরে রয়েছ তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো আর কি বলেছে যে স্টুডেন্ট মাস্ট গেট হিমসেলফ এনরোল্ড ফর স্টাডিং ইন ক্লাস টেন অর হায়ার সেকেন্ডারি অর ইউজি অর পিজি কোর্সেস কোনো একটা ক্ষেত্রে কিন্তু তোমাকে যুক্ত থাকতে হবে পড়াশোনার সাথে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারছো এবং ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড নট বি অ্যাবভ ফর্টি ইয়ার্স চল্লিশ বছরের বেশি বয়স হলে তুমি কিন্তু এই লোন পাচ্ছ না তো এই ক্রাইটেরিয়াগুলো দেখো পরপর এখানে লেখা রয়েছে তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দেন দেখো কোয়ান্টাম অফ ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটি কী বলছে দেখো ম্যাক্সিমাম অ্যামাউন্ট টেন ল্যাক্স স্টুডেন্ট ক্যান বরো লোন অ্যাট এনি টাইম ডিউরিং দ্য কোর্স অফ স্টাডি লোন অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড কো বরোয়ার অ্যাপ্লিকেশান তোমার সাথে কেউ তোমার বাবা মা অথবা প্যারেন্টস গার্জিয়ানরাও কিন্তু সাবমিট করতে পারে অ্যাপ্লিকেশান

বা স্টেশনারিজ বা লিভিং এক্সপেন্সেসের জন্য যদি নিতে চাও সেটা স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে তো কীভাবে ডিসবার্সমেন্ট হবে তারও একটা পরিষ্কার রূপরেখা কিন্তু দিয়ে দিয়েছে দেন দেখো কোয়ান্টাম অফ ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটি ফাইন্যান্স অ্যান্ড সিকিউরিটির যে সিস্টেম রয়েছে দেখো স্টুডেন্টস অ্যান্ড দ্য কো বরোয়ার উইল এন্টার ইনটু এন এগ্রিমেন্ট উইথ দ্য ব্যাঙ্ক অ্যাজ পার ব্যাঙ্কিং রুলস ব্যাঙ্কিং রুলস যেটা আছে তুমি যে ব্যাঙ্ক থেকে নিচ্ছ সেই ব্যাঙ্কের রুলস কিন্তু ফলো করা হবে দ্য ব্যাঙ্ক উইল নট ইনসিস্ট অফ এনি সিকিউরিটি আর কালেক্টোরাল সিকিউরিটি সিকিউরিটি এখানে গভর্নমেন্ট নিজে যেহেতু থাকবে বলে দেওয়া হয়েছে তার আলাদা করে তোমাকে সিকিউরিটি এখানে দিতে হচ্ছে না বা কাউকে সিকিউরিটির জন্য স্যাংশান করতে হচ্ছে না সো আমরা দেখে নেব রিপেমেন্ট অ্যান্ড মোরেটোরিয়াম রিপেমেন্ট ওর মোরেটোরিয়াম কীভাবে হচ্ছে দেখো দেয়ার উইল বি এ মোরেটোরিয়াম অফ রিপেমেন্ট হলিডে অফ ওয়ান ইয়ার আফটার কমপ্লিশন অফ দ্য স্টাডি অর্থাৎ তোমার কোর্সটা যত বছরের ছিল বা যত দিনের ছিল সেই কোর্স কমপ্লিটের কমপ্লিটের পরে এক বছর তুমি কিন্তু আরও সময় পাচ্ছ এই শোধ করার অর্থাৎ ফিফটিন ইয়ার্স তুমি টোটাল যে পেমেন্টের টাইম পাচ্ছ তার বাইরেও একটা বছর তোমাকে দেওয়া হচ্ছে রিপেমেন্ট পিরিয়ড বি ম্যাক্সিমাম ফিফটিন ইয়ার্স দেখো ম্যাক্সিমাম পনেরো বছরের মধ্যে তোমাকে দিতে হবে এটা কিন্তু পড়া হয়েছে এবং একটা এক বছরের ছাড় তুমি পাচ্ছ কোর্স কমপ্লিট হওয়ার পরে দেখো এখানে বলেছে যে ফর এনি লোন অ্যাভেলড ইনক্লুডিং দ্য মরেটোরিয়াম অপেমেন্ট হলিডে সো ফিফটিন ইয়ার্স কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা মাথায় রাখতে হবে সো এইভাবে কিন্তু আমরা সমস্ত এই প্রসিডিওরটা আমরা চলবো এবং যারা বিভিন্ন পড়াশোনার সঙ্গে যুক্ত হবে যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পর যে সমস্ত কোর্স করবে সব ক্ষেত্রেই কিন্তু এই লোনটা পাচ্ছ সেগুলো কিন্তু মেনশন করা হয়েছে আরও একবার আমি সেটা বলে দিচ্ছি সো ভিডিওটি থেকে উপকার পেলে অবশ্যই ভিডিওটি লাইক করে রেখো এবং এরকম সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ইংরাজি শেখার জন্য এডুকেশনাল আপডেটের জন্য এবং সমস্ত প্রয়োজনীয় শিক্ষা সংক্রান্ত খবরাখবরের জন্য এই চ্যানেলটির সাথে থাকো দেখো এলিজিবিলিটিটা একবার বলে দিচ্ছি স্টুডেন্ট শুড বি ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ ভারতীয় হতে হবে এবং বলেছে যে টেন ইয়ার্স কিন্তু এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে স্টুডেন্ট মাস্ট গেট হিমসেলস এনরোল্ড ফর স্টাডিং ইন ক্লাস টেন হায়ার সেকেন্ডারি ইউজি পিজি কোর্সেস ইনক্লুডিং প্রফেশনাল অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস উইদিন অর আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওর অ্যাব্রড ফর স্টার্টিং ইন কোচিং ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশানস লাইক ইউপিএসসি পি এসসসি বলেছে তুমি যদি দশম শ্রেণী বা দশম শ্রেণীর উপরে কোনো কোর্স করতে চাও সেখানে ইউজি পিজি কোর্সেস করতে চাও বা প্রফেশনাল ডিপ্লোমা কোর্স করতে চাও বা স্টেট ওয়েস্ট বেঙ্গলের বাইরে গলেও বা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে থাকলেও তুমি কিন্তু এই টাকাটা অ্যাপ্লাই করতে পারছো এবং তাছাড়াও কোচিং ইনস্টিটিউশনে যদি ভর্তি হতে চাও কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য ইউপিএসসি বা পিএসসির জন্য সেক্ষেত্রেও কিন্তু এই টাকাটা তুমি অ্যাপ্লাই করতে পারো ইন্টারেস্টেড স্টুডেন্ট শুড নট বি অ্যাবভ ফর্টি ইয়ার্স অফ এজ অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশান যখন তুমি অ্যাপ্লিকেশান করছো তখন কিন্তু তোমার বয়স চল্লিশ বছর হলেও তুমি করতে পারবে কিন্তু চল্লিশের বেশি হলে নয় তাহলে পনেরো বছর শোধ করার জন্য দেওয়া হচ্ছে এবং চল্লিশ বছরে তুমি যদি অ্যাপ্লিকেশান করে থাকো তাহলে তুমি পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত এই টাকাটা শোধ করতে পারছো সুতরাং একটা বড়ো অপরচুনিটি হায়ার স্টাডিসের জন্য দশ লাখ টাকা লোন এটা কিন্তু মুখের কথা নয় অনেক বড় ব্যাপার এবং ফোর পার্সেন্ট ইন্টারেস্ট মাত্র এটা কিছুই নয় খুবই কম যেটা প্রাইভেটের থেকে অনেক কম সুতরাং নোডাউট একটা ভালো পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের বলতেই হয় তো যাই হোক এইভাবে তোমরা অ্যাপ্লাই করো এবং প্রত্যেকের ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না সকলকে ধন্যবাদ